হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে আমি খুব খুশি। তো কেন বললাম, আমি একটু আগে শেয়ার করছি, তারপরে আপডেটটা বলছি। ধরুন আপনি আপনার যারা কাছের মানুষ আছে তাদেরকে ধরুন কোনো কিছু ভালো অ্যাডভাইস করলেন এবং সত্যিকারের কোনো কিছু অ্যাডভাইস করলেন যে এটা এখন করা উচিত নয়, এবং তারা যারা ধরুন এই অ্যাডভাইসটাকে শুনলো এবং তাদের যখন পরবর্তী এই অ্যাডভাইসটা শোনার জন্য তারা ওয়েট করলো, তারা পেশেন্স দেখালো বলে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো জিনিস কিন্তু আমাদের সাথে ঘটে। এরকমই কিন্তু ঘটেছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এই ভর্তির ক্ষেত্রে। কেন বলছি, কারণ আরবিউর ভর্তির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আরবিউ যে ডিস্টেন্সে অ্যাফিলিয়েশন পেয়েছে, যেটা 2020 সালে পায়নি, 2021 সালে যে পেয়েছে, এটা আমি সব থেকে আগে আরজিটিকে আপনাদের কাছে ফার্স্ট ব্রেক করেছিলাম। কোনো নিউজ পেপার, কোনো বা অন্যান্য কোনো প্রতিবেদন বা ইভেন নোটিফিকেশান দেওয়ার আগে আমি আপনাদের কাছে ব্রেক করেছিলাম। এবং হ্যাঁ, তার পরবর্তীতে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি তাদের ভর্তিও শুরু করেছিল ডিস্টেন্সে, যারা মাস্টার্স করার প্ল্যানিং করছে বলে। কিন্তু সেই ভর্তি যখন শুরু হয়েছে ছিল, তখন আমি আমার যারা স্টুডেন্টস আছে, বিশেষ করে যারা দর্শক আছে আরজিটেকে, তাদের সবাইকে বলেছিলাম যে এই ভর্তিটা 2021-এর ভর্তি হচ্ছে, মানে 2020 সালে যারা 2020-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা তার আগে, তারাই ভর্তি নিও। 2021-এ এই বছর যারা গ্র্যাজুয়েশন করতে চলেছে তারা কিন্তু ভর্তি নিও না। অনেকে আর্গুমেন্ট করেছে, অনেকে বা ধরতে গেলে আর্গুমেন্ট করেছে, অনেক 2021-এর ক্যান্ডিডেট আছে তারা ধরতে গেলে ভর্তিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি পিছনের সেশনে কোনো দিন ভর্তি হওয়া যায় না। কিন্তু তোমরা, বিশেষ করে যে সমস্ত আরজিটেকের যারা দর্শক, যারা ভালোবাসো, যারা ফ্যামিলি মেম্বার, আমার সবাই ফ্যামিলি মেম্বার, তোমরাও রয়েছো, তো তোমরা যারা ওয়েট করেছিলে, আমি এই জন্য প্রথমে গল্পটা বললাম না যে কোনো কিছু কেউ যদি অ্যাডভাইস করে আর তার পরবর্তী যদি সেটাকে মেনে নেয় এবং তার জন্য পেশেন্স দেখায়, ধৈর্য দেখায়, ওয়েট করে, ভালো খবর পাবে। ভালো খবর আজকে পেয়ে গেছো, কারণ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্সের 2021-2022 সেশনে ভর্তি কিন্তু শুরু হতে চলেছে নভেম্বর মাসে 3 তারিখ থেকে। তারই আপডেট শেয়ার করতে চলে এলাম। যারা নতুন এসছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। তো আরবিউর তরফ থেকে আগে যে অ্যাডমিশন চলছিল, যে অ্যাডমিশন প্রায় 2 মাস ধরে চলেছে, সেটা কিন্তু ওই যে 2020-2021-এর অ্যাডমিশন হয়েছে। তোমরা যারা যারা 2021-এর স্টুডেন্টস আছো, ভর্তি হয়েছো, ইমিডিয়েটলি ইউনিভার্সিটির সাথে কথা বলো যে আমরা আদৌ কি রেজিস্ট্রেশন করতে পারবো কি না, বা আদৌ এই সার্টিফিকেট আমি শো করতে পারবো কি না। কারণ তুমি তো আলটিমেটলি 2021-এ পাস আউট হচ্ছো, তার পরবর্তী তুমি তো ভর্তি হবে। তাহলে এখনকার বর্তমানে যে MAগুলো বা MSc MCom যে PG ভর্তিগুলো হলো, সেগুলো 2021 কেন হলো, কারণ এই সেশনে ভর্তি হচ্ছে বলে। তো সেরকমভাবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির 2021-2022 সেশন, যেটা 2 বছরের, তার কিন্তু অ্যাডমিশনে আপডেট চলে এসছে। চলো প্রথমে সেটা দেখে নিচ্ছি। এবং হ্যাঁ, যারা যারা ওয়েট করেছিলে, যারা যারা বিশ্বাস করেছিল আরজিটেককে, তাদের আমার মন থেকে আজকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে। আজকে মনটা একটু ভালো আছে, বুঝতেই পারছ। চলো দেখে নিই আপডেটটা। তো আমি প্রথমে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যেটা ডিস্টেন্সে তাদের অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেটা শেয়ার করছি, তার পরবর্তী কোথায় আবেদন করবে সেটা শেয়ার করছি, কোর্স ফিজটা শেয়ার করে দিচ্ছি, কী কী যোগ্যতা চাইতে সমস্ত কিছু বলে দিচ্ছি। প্রথমত দেখো, আজকের আমাদের একটি লিডিং নিউজ পেপার, তাদের তরফ থেকে কিন্তু এই ধরতে গেলে সেখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এই নোটিশটা বেরিয়েছে, অ্যাডমিশন নোটিফিকেশান, এটা হচ্ছে নাম্বার। নোটিফিকেশানে বলে দিচ্ছে তারা 2021-2022 সেশন, অর্থাৎ যেটা আমি বললাম 2021-এ যারা পাস আউট হচ্ছে তারা আবেদন করতে পারছো, তার আগে স্টুডেন্টরাও আবেদন করতে পারছো। 2021-2022 সেশন তাদের জন্য ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, অর্থাৎ তোমাদের কিন্তু যারা অ্যাপ্লাই করবে তারা যদি ভর্তির পেমেন্ট কমপ্লিট করে দাও, তোমাদের ভর্তি প্রসিডিওর কনফার্ম হয়ে গেল, তারপর ভেরিফিকেশন হবে, বোঝা গেল। অর্থাৎ তুমি কিন্তু টোটাল পেমেন্টটা হাতে নিয়ে, মানে পেমেন্টটা রেখে তারপরেই ভর্তির ফর্ম ফিল আপটা করো, কোনো তাড়াঘুড়ো থাকে না। আচ্ছা, প্রচুর সিট থাকে সাধারণত। দেখো এখানে বলে দিয়েছে 3 তারিখ থেকে 30/11/2021 অবধি ভর্তি প্রসিডিওর চলবে। এবং হ্যাঁ, তোমার কী কী সাবজেক্টে চলবে, দেখো বাংলা, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, MSW, ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, এই সাবজেক্টগুলোর ওপর কিন্তু চলছে। রবীন্দ্র ভারতী ইংলিশ এবং জিওগ্রাফির অ্যাফিলিয়েশন পায়নি, এটা আমরা অলরেডি জানি, 2026 অবধি পায়নি, পরবর্তী অ্যাড অন হলে তো জানাবো, বাট এখন এই করা সাবজেক্টেরই চলবে। তার সাথে এখানে দেখো বলে দিচ্ছে লার্নার সাপোর্ট সেন্টার, এগুলো মানে কি, ফার্স্ট অফ অল ভালো করে বুঝবে যে ধরো আজকে তোমরা 2020 সেশনে এই স্বয়মত্ব ভর্তি হয়েছো, তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং 2021-এ যারা ভর্তি হবে তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই যে LSC অর্থাৎ স্টাডি সেন্টার যেটা সিলেক্ট করবে, এখানেই তোমাকে কিন্তু ক্লাস করতে হবে, বোঝা গেল। সমস্ত কিছু হবে তোমার এই যাবতীয় যা ভেরিফিকেশান, এই যে তুমি ভর্তি হলে ভর্তি হবার 30 দিনের মধ্যে তোমাকে ভেরিফিকেশান করতে হয়, টোটাল অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাকে কলেজ যেতে হয়। এবার ধরো তুমি আজকে রবীন্দ্র ভারতীর মেন ক্যাম্পাস ভর্তি হলে, মেন ক্যাম্পাস মানে কোথায়, সেটা হচ্ছে আমাদের করুণাময়ী সল লেকে, তো সেখানে ভর্তি হলে তাহলে তোমাকে রবীন্দ্র ভারতী মেন ক্যাম্পাসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, এবং সপ্তাহে যে ক্লাসগুলো হয় এদের ডিস্টেন্সের, সেই ক্লাসগুলো তুমি কিন্তু ওখানে করতে হচ্ছে তোমায়। তুমি ধরো আজকে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সিলেক্ট করলে, তাহলে সেখানে তোমাকে ক্লাস করতে হচ্ছে, কারণ 16 তারিখ থেকে অফলাইন ক্লাস। 2020-2021 যারা ভর্তি হচ্ছে তাদেরও জানাই, 2019-এর স্টুডেন্টদেরও জানাই, তোমাদের 16 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। এরকমভাবে কিন্তু ইউনিভার্সিটি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে
রবীন্দ্রনাথী ডিস্টেন্স সেকশনও নোটিশ দিয়ে দিয়েছে। রুটিনটা তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেমন ধরো এখানে আজকে রয়েছে ধ্রুবচাঁদ হালদার কলেজ রয়েছে, তাম্রলিপ্ত কলেজ রয়েছে, ধ্রুবচাঁদ হালদার কলেজ বা দক্ষিণ বারাসত, সুকান্ত মহাবিদ্যালয় রয়েছে, অন্যদিকে দেখো বিদ্যানগর কলেজ রয়েছে, দীনবন্ধু মহাবিদ্যালয় রয়েছে, শ্রীরামপুর গার্লস কলেজ রয়েছে, তো এগরা রয়েছে, বুঝতে পারছো, কবি নজরুল রয়েছে, বারাসত রয়েছে, শীতলকুচি রয়েছে, বাঁকুড়া জেলা সম্মেলনী বা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ রয়েছে। তো এই সমস্ত যে কলেজগুলো তোমরা মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় WBSU-র আন্ডারে পড়ে, এখানেও কিন্তু NSU-র আন্ডারে কোর্স রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোর্স করানো হয়ে থাকে। তো এখানে তোমরা যেটাই সিলেক্ট করবে সেখানেই তোমার ক্লাস হবে এবং সেখানেই তোমার সমস্ত কমিউনিকেশন করতে হবে, বোঝা গেল? তো চলো এবার আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি কোথায় মানে আবেদনটা হবে। তো এই 3 তারিখ থেকে তো তোমাদের আবেদন চলছে এবং আবেদনটা শুরু হবে 3 তারিখ থেকে। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসে, এই রেজিস্টার নাওতে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে। তার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিয়েছে আরবিউর তরফ থেকে, বলে দিয়েছে অনলাইন ভেরিফিকেশান যেটা 20 স্টুডেন্টরা যারা আগস্টে ভর্তি হয়েছে তাদেরও করতে হয়েছে, তোমাদেরও করতে হবে 30 দিন। মানে কি, তুমি ধরো আজকে 3rd November শুরু হচ্ছে, 3rd November ভর্তি হলে 3rd December মধ্যে তোমাকে কিন্তু তোমার যে রেসপেক্টিভ স্টাডি সেন্টার, মানে তুমি কলেজ সিলেক্ট করলে কলেজ, আরবিউ মেন ক্যাম্পাস, করুণাময়ী সিলেক্ট করলে করুণাময়ী, যেটা তুমি সিলেক্ট করছো যে কলেজটা স্টাডি সেন্টার, সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে দেখাতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বলে দিয়েছে নো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 2 PG কোর্স, অর্থাৎ 2 PG কোর্স একসাথে কিন্তু করা যায় না, বোঝা গেল? এবং 2 PG কোর্স রবীন্দ্রনাথীতেই ভর্তি হলে, আলাদা আলাদা স্টাডি সেন্টারে ভর্তি হলে সেটাও কিন্তু হবে না। তার সাথে বলে দিয়েছে নো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর হি অর শি অলরেডি আন্ডারটেকিং আ পিজি কোর্স ইন দিস একাডেমিক সেশন। তো এবার বলে দিচ্ছে ধরো 2021-22 সেশনের জন্য যারা অলরেডি ভর্তি হয়ে রয়েছো, তো তারা কিন্তু আজকের আলটিমেটলি এখানে ভর্তি হতে পারবে না। মানে তুমি আজকে রেগুলারে ধরো একটা পড়াশোনা করছো, মাস্টার্স করছো, আর তুমি ধরো অন্যদিকে ডিস্টেন্সের একটা করছো, তুমি কিন্তু করতে পারবে না। অর্থাৎ তোমার যতক্ষণ অবধি রেগুলার ডিগ্রি কমপ্লিট হচ্ছে তুমি ডিস্টেন্সে ভর্তি হতে পারো না, বোঝা গেল? অর্থাৎ ডুয়েল ডিগ্রি কিন্তু আমাদের এখনও অবধি UGC অ্যাপ্রুভ করেনি। তাই তুমি BEd করছো প্লাস তুমি রবীন্দ্রনাথী থেকে ডিস্টেন্স থেকে একটা MA করবে, এটা কিন্তু হবে না, তোমাকে আলাদা আলাদাভাবে করতে হবে। এবার ধরো যারা 2020 স্টুডেন্টস আছে, যারা ধরো ভুলবশত ভর্তি হয়ে গেছে, তারা কী করবে? তারা ইমিডিয়েটলি তোমাদের যে লার্নার সাপোর্ট সেন্টার সেখানে যাবে, সেখানে কথা বলবে এবং তোমাদেরকে যেটা করতে হবে TC নিতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু ক্যান্সেল করতে হবে তোমার অ্যাডমিশানটা। আলটিমেটলি টাকাটা জলে গেল ধরতে গেলে, কারণ তুমি টাকাটা তো ফেরত পাচ্ছ না, আর এবং তোমার এই যে যদি টাকা ফেরত পাও তো খুব ভালো, বাট সাধারণত এইসব ক্ষেত্রে টাকা ফেরত আসে না ডিস্টেন্সের ক্ষেত্রে। এবার তোমাকে TC সার্টিফিকেট নিতে হবে, দেন তুমি 21-22 সেশনে আবার ভর্তি হতে পারছ, বোঝা গেল? এবং বলে দিয়েছে যে তোমার যারা ধরো আলটিমেটলি যে যে কোর্সে মাস্টার্স গ্র্যাজুয়েশন করেছে বা যে যে সেই এলিজিবিলিটি অনুযায়ী ভর্তি হতে হবে, আর তুমি ধরো অলরেডি একটা বেঙ্গলিতে MA করে নিয়েছো, আবার একটা বেঙ্গলিতে MA করবে সেটা হবে না, তোমাকে আলাদা সাবজেক্টে করতে হবে। আর এখানে কিছু দেখো স্টাডি সেন্টার নাম আছে, এগুলোতে তোমার ভর্তি হলে চলবে না, অর্থাৎ এগুলো কিন্তু 21-22 সেশনের জন্য ভর্তি হচ্ছে না। দেখো বলে দিয়েছে 21-22 সেশনের জন্য, সেটা তোমরা দেখে নেবে। বীরভূম আছে, প্রভাত কুমার কলেজ রয়েছে মেদিনীপুর, ডোমকল কলেজ রয়েছে কাঠোয়া রয়েছে, গৌরমোহন শচীন বিদ্যাপীঠ মহাবিদ্যালয় রয়েছে মন্দিরবাজার, দমদম মতিঝিল রয়েছে, এখানে কিন্তু 21-22 জন্য ভর্তি হলে হবে না। আচ্ছা এবার আমি চলেছি রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ডিস্টেন্স ওয়েবসাইটে। ভিডিওটা বড় হচ্ছে জানি, তবে ভিডিওটা প্লিজ সবার কাছে শেয়ার করো, কিন্তু পুরোটা দেখো কিন্তু। আচ্ছা রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয়ে আমি চলেছি ডিস্টেন্স ওয়েবসাইট এবং আমি দেখো এখান থেকে প্রসপেক্টাস 2020-21 ডাউনলোড করবো। কেন? কারণ এখানেই মোটামুটি 21-22টাও সেম, একই সাবজেক্ট পেয়েছে, একই জাস্ট রেগুলেশন রুলস। তো দেখো আমরা এখানে মোটামুটি দেখে নিতে পারছি কী কী সাবজেক্ট রয়েছে। আচ্ছা টোটাল পুরোটা CBCS হয়, অর্থাৎ 6 মাস করে একটা সেমিস্টার, মানে 4টে সেমিস্টার তোমাদের হবে পরীক্ষা। আচ্ছা পড়াশোনা করতে হবে এবং 2 বছরের কোর্স 4 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। যোগ্যতা দেখো বাংলা সংস্কৃত এই ক্ষেত্রে তোমায় কিন্তু পাস বা অনার্সে পড়তে হচ্ছে। এছাড়া এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক বা MA রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, এই ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো অনার্স বা পাসে। তার সাথে বলে দিয়েছে যে মোটামুটি টোটাল ডিটেলসটা আছে। আচ্ছা এখানে দেখো বলে দিয়েছে বা যে তোমার কোর্স ফিসটা একটু বলে দিয়েছে। দেখো বাংলা এবং সংস্কৃতের ক্ষেত্রে বলে দিয়েছে তোমার যেটা কোর্স ফিস, চলো একটু দেখে নিই। প্রোগ্রাম ফি ইচ সেমিস্টার পড়ছে 2000 টাকা করে, রেজিস্ট্রেশন পড়বে প্রথমে 300 টাকা, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস যেটা হচ্ছে সেটা 200 টাকা, ফিস পেমেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন যেটা হচ্ছে ফর রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি রেজিস্টার্ড স্টুডেন্টদের লাগছে হচ্ছে 2200 টাকা দিতে হচ্ছে,
এবং যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছে তাদের দিচ্ছে 2500 টাকা, অর্থাৎ ভর্তির সময় তোমায় কিন্তু 2500 টাকা পেমেন্ট করতে হবে যারা বাংলা বা সংস্কৃত নিয়ে ভর্তি হচ্ছ। আর এক্সামিনেশন ফিস পার সেমিস্টার 1000 টাকা করে পড়বে। আচ্ছা, তারপরে এখানে দেখো ভোকাল বা মিউজিক রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, এক্ষেত্রেও বলে দিয়েছে তোমার যারা রবীন্দ্রনাথ স্টুডেন্ট আছো তাদের 5200 টাকা পড়ছে, আর অন্যান্য বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়ছে 5500 টাকা ভর্তির জন্য। এটা কিন্তু তোমাদের ভর্তির সময় দিতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিসের ক্ষেত্রে বলে দিয়েছে 4200 আরবিউর জন্য, 4500 কিন্তু এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য। এনভায়রনমেন্টাল স্টাডিস নিয়ে অনেকে কোশ্চেন করেছো নেট দেওয়া যায় কি না, হ্যাঁ নেট দেওয়া যায় মাস্টার্স করার পর। তারপরে দেখো MSW, এক্ষেত্রেও তোমাকে ভর্তির সময় দিতে হবে আরবিউ হলে 9200, আর আরবিউ বাইরে অন্য স্টুডেন্ট হলে 9500 টাকা। তো চলো এইভাবে তোমরা মোটামুটি দেখে নিচ্ছ এবং সেখান থেকে আবেদনটা করে নাও। বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, ভিডিওটা সবার কাছে শেয়ার করো। রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ওদিকে বর্ধমান বিদ্যাসাগর কবে, বর্ধমান বিদ্যাসাগর কবে অ্যাফিলিয়েশন পায় সেটাই দেখার, আর NSO তরফ থেকে খুব তাড়াতাড়ি PG অ্যাডমিশনের আপডেট নিয়ে আসবো। ভিডিওটা ভালোভাবে বা যদি তোমাদের সাপোর্ট পাই তাহলেই নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।